ফুল রোস্টার এলাইভ না করতে পারলো তিনজন মেম্বার কিন্তু সার্ভাইভ করে যাচ্ছে মেরাজের উপরে কয়েকটা শট আসছিল লাস্ট পর্যন্ত সেও কিন্তু এলিমিনেট হয়ে যাবে কয়সাল কিন্তু একটা সুন্দর স্প্রে দিয়েছে এবং কেস এক্স জাস্ট গট এলিমিনেটেড দেখুন এখনো পর্যন্ত এক্সক্রাদার্স তারা কিন্তু সার্ভাইভ করছে জোনটা তারা ধরে ফেললেন পিটিকে সেখান থেকে ডিসিমেট করে তারা দিয়ে দিতে পেরেছেন এক্সেন্ট্রিক ইনফিনিটি বিদায় নিল এনআরজেড স্পোর্টস তাদের কাছে রস্টার সাপোর্টটা রয়েছে সবচাইতে বেশি তিনজন সার্ভাইভ করছে এনআরজেড এর তরফ থেকে মেশিন অফ ফর্মে ছিল এটা কিন্তু অনেকেই বলার চেষ্টা করছেন খুব বেশি একটা হয়তো ভালো পারফর্মেন্স তিনি গতকালকে করতে পারেননি তবে সেই জায়গা থেকে আজকের দিনটাতে তিনি দেখিয়ে দিচ্ছেন যে যদি আপনি চেষ্টা করেন যদি গ্রাইন্ডিং করেন তাহলে কিন্তু আপনার দলের জন্য আপনি কন্ট্রিবিউট করতে পারবেন এনআরজেড তাদের এই মুহূর্তে টার্গেটটা হওয়া উচিত মেশিনকে সেখান থেকে স্পট করা তাকে ডেসিমেট করে দেওয়া আইপিজি ইনফার্নাল প্যারাসাইট জিএক্স এই ম্যাচে তারা চিকেন অবশ্যই পেতে চাবেন এবং দেখুন মেশিন সেখান থেকে টুটুলকে একটা গ্রেনেড করে দিল আরো একটা ফলো আপ গ্রেনেড এই গ্রেনেডটা হয়তো কনফার্ম করতে কিছুটা হেল্প করতে পারে বাট টুটুল জানে কোথায় গেলে আসলে আমি সেফ থাকতে পারবো গ্রেনেডের ড্যামেজটা কিন্তু তিনি পরবর্তীতে খেলেন না ডেমন ইজ গোয়িং ফর দ্য পুশ ডেমন সেখান থেকে স্পট করার চেষ্টা করেন মেশিন এখান থেকে সার্ভাইভ করতে তাকে করতে হবে আরো একটা নক বের করার চেষ্টা 1v2 করে দিলেন এনার্জির তরফ থেকে 1v3 বাই এমজি এনার্জি মেশিন এখান থেকে 1v3 করে দিয়েছেন কে বলে মেশিন অফ ফর্মে মেশিন কামব্যাক করছে মেশিনের ফর্ম ফেরত এসেছে টপ 3 এর মধ্যে FSgsm চলে গেল এবং মেশিন এই ক্লাচ করার সাথে সাথে রিপজিশন করছে দিস ইজ দ্য স্মার্ট গেমপ্লে তিনি নক বের করলেন সাথে সাথে তার পজিশনটা সুইচ করলেন কারণ প্রত্যেকটা প্লেয়ারের নজর এখন সেই গান ফায়ারের দিকে থাকবে যেদিক থেকে একটু আগে গুলির শব্দ এসছে মেশিন সরে গিয়েছেন সবার মনোযোগ ওই দিকেই থাকবে মেশিনের দিকে এখন কারো মনোযোগ থাকবে না জোনের খুব কাছাকাছি তিনি রয়েছেন ভালো খেলছেন FSgsm আইপিজি চিকেন তাদের দরকার এক্স ব্রাদার্স তাদেরও চিকেন দরকার কিন্তু জোনের সাপোর্ট যদি তুমি দেখো মেশিনের কাছে কিন্তু রয়েছে মেশিন এখন কিন্তু একটা এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে আইপিজি এবং এক্সবিএস যদি তাদের মধ্যকার ফাইটটাতে এঙ্গেজ হয়ে যায় মেশিন কিন্তু সেখানে থার্ড পার্টি করতে পারে এবং FSgsm এর ফ্যানের জন্য কিন্তু অনেকটা বড় সুখবর কিন্তু তখন দেখতে পারবো আমরা আইপিজির মাহফুজ ভাইটি ধীরে ধীরে ক্লোজিং করার চেষ্টা করছে তারা কিন্তু একটা আপার গ্রাউন্ডে ছিল আপার গ্রাউন্ডের অ্যাডভান্টেজ ছিল তাদের কাছে কিন্তু সেটা রইল না এক্সবিএস এর ফ্যানম কিছুটা নিচের সাইডে অবস্থান করবে এবং সবাই কিন্তু স্নেক হয়ে রয়েছে জোন কিন্তু লাস্ট পর্যন্ত কোনো কম্পাউন্ডের সাইডে গেল না তুমি যেটা মনে করছিলে যে জোন লাস্ট পর্যন্ত হয়তো বা কম্পাউন্ডের সাইডে চলে যাবে সেটা আর হয়নি এবং এই জন্য এখন যেটা তোমার করা উচিত অনেকটা বেশি রয়েস হয়ে খেলতে হবে তোমার তোমাকে কিন্তু হচ্ছে জোনের সাথে সাথে এখানে এঞ্জি নিতে হবে মাহফুজ হয়তো বা ভ্যানমকে ওইখানে স্পট আউট করে ফেলেছে এবং আস্তে ধীরে হয়তো বা সে যেটা চাচ্ছে সেটা হচ্ছে জোনের ভিতরে আগে যাবে দেন হয়তো বা হচ্ছে এক্সবিএস এর প্লেয়ারদের উপরে এখানে চড়া হয়ে যাবে মেশিন এখানে কি করে সেটা হচ্ছে দেখতে পারবে মেশিন অলরেডি হ্যাভেনকে ডাউন করে ফেলেছে হ্যাভেনকে কিললে কিন্তু কনফার্ম করার চেষ্টা করবে মাহফুজ he is struggling with the zone কিন্তু তাকে ছেড়ে কথা বলবে না মাহফুজের উপর শট গেল মাহফুজের কিলটাও কিন্তু কনফার্ম করে ফেলে ফেট হয়েছে মেশিন কিন্তু একটা দুর্দান্ত খেলা উপহার দিচ্ছে আমাদেরকে ভেনমকে স্পট আউট করেছিল ভেনমের উপরে শট গিয়েছিল কিছু রেস বিলো হয়েছিল ছটা কিল এখনো পর্যন্ত তার কাছে আছে ও মাই গড মেশিন ইজ প্লেইং লাইক এ মেশিন রাইট নাও ও হো 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 আরেকজন প্লেয়ারও ডাউন হয়ে গেল লাস্ট প্লেয়ার ইজ দা ফয়সাল ক্যান হি ক্লাচ ইট ফর দা FSgsm দ্যাটস দা থিং মেশিন দেখা যাক লাস্ট পর্যন্ত সেই কি ক্লাসটা বের করতে পারে নাকি প্রথমে একটা 1v3 তারপরে আইপিজি এর এগেইনস্টে 1v2 করে দিয়েছে মেশিন এখানে একটা নক করলেন 1v1 ব্যাটল এখান থেকে কিল কনফার্মেশনের জন্য যাচ্ছেন ভেনমকে কনফার্ম করে দিয়েছেন লাস্ট গাই 1v1 ব্যাটল ফয়সাল এখান থেকে সারভাইভ করছেন মেশিন এখানে স্পট করাটা ইম্পর্টেন্ট তার জায়গাটা চেঞ্জ করা ইম্পর্টেন্ট তিনি কিন্তু আস্তে আস্তে বাম দিকে সরে যাচ্ছেন ফয়সাল হয়তো ওই রিচটার দিকে তাকিয়ে থাকার চেষ্টা করবে তার নজর হয়তো থাকবে সেই গাড়িটার দিকে কিন্তু মেশিন জানে কিভাবে এনিমিকে ধোকা দিতে হয় তিনি জানেন কিভাবে এনিমির মাইন্ডটাকে রিড করতে হয় প্রতিপক্ষকে রিড করতে পারলে চিকেন তার কাছে চলে আসতে পারবে এবং ফয়সাল হয়তো আন্দাজে করতে পারছে না যে মেশিন তার ঘরের পাশে এসে বসে থাকবে একটু পরেই ছোবল দেওয়া শুরু করবে ফয়সাল সেখান থেকে তিনিও স্পট করার চেষ্টা করছেন তবে ফয়সালের কাছে ইউটিলিটির ইউজটা কিন্তু থাকা উচিত এখানে আপার একটা অ্যাঙ্গেল মেশিনের কাছে রয়েছে স্পট করাটা কিন্তু ইম্পর্টেন্ট এবং ফয়সাল ইজ স্পটেড ফায়ার করলেন না মেশিন ফায়ার করে দিলেই কিন্তু চিকেনটা চলে আসতো ফয়সাল ইজ স্পটেড এবং চিকেন ডিনার গোস টু FSgsm মেশিনের খেলা বুঝো বয়েজ FSgsm খেলা বুঝো বয়েজ সেখান থেকে FSgsm কিন্তু দেখিয়ে দিচ্ছে তারা কামব্যাক টিম কামব্যাক তারা করতে চায় আজকের দিনের শুরুটা হলো FSgsm এর জন্য এবং দেখুন কতটা চমৎকার কামব্যাক তারা করতে পেরেছেন হ্যাশট্যাগ করে তারা উঠে এসেছেন আটটা কিল নিয়ে 1338 ড্যামেজ দিয়ে তারা আজকের দিনটা শুরু করলেন মর্নিং শোটা ডে আশা করি এর সাথে সাথে তারা বাকি ম্যাচগুলোতেও এর ধারাবাহিকতা বজায় রাখবে ব্রাদার আই এম জাস্ট আমার কথা বলার ভাষা নেই এখান থেকে তুমি যদি দেখো FSgsm এর টোটাল কিল 8টি এবং মেশিনের ওখান থেকে কিল ছিল কিন্তু 8টি প্রত্যেকটা টিমকে সে যেভাবে ডিসিমেট করেছিল ও মাই গড আমি জাস্ট
আই জাস্ট এনজয়েড দিস ম্যাচ, কিভাবে একা ডমিনেশন করতে হয়, কিভাবে সোলো পারফরমেন্স করতে হয়, ওটা হয়তো আমার মেশিনের থেকে শেখা উচিত। এবং সে তার প্রতিপক্ষকে বলে দিচ্ছে ইয়েস আমি ব্যাক করছি, তোমরা জাস্ট আমাদের দেখো। এবং FSgsm আমি যেটা বলছিলাম ফার্স্টের দিন কিন্তু তাদের জন্য খারাপ যায়, পরে কিন্তু তারা কাম ব্যাক করে এবং কাম ব্যাকের সূচনা কিন্তু এটাই হবে। তারা যেভাবে পারফরমেন্স করেছে, যেভাবে হচ্ছে মেশিন একা পারফরমেন্স করেছে, ও মাই গড দ্যাট ইজ ইনসেইন ম্যান, দ্যাট ইজ ইনসেইন। এন্ড মেশিন ইজ গোয়িং লাইক এ মেশিন রাইট নাও। দেখুন তিনি কিন্তু আসলে মানে একদম শুরু থেকে যে খুব বেশি মেরে খেলেছেন ব্যাপারটা এরকম না, ড্যামেজ তার 753, কিল 8টা, এবং এই 8টা কিলের মধ্যে একদম লাস্টে কিন্তু তিনি যখন বাকি 7টা কিল সিকিউর করলেন, সেই 7টা কিল সিকিউর করার সময় তিনি একাই সার্ভাইভ করছিলেন। কাপসি, ইফিলাই, ব্যাড্রেভ বাকিরা এলিমিনেট হয়ে গিয়েছিল। 26 মিনিট 12 সেকেন্ড তিনি সার্ভাইভ করলেন। এবং এইখানে আসলে সবচেয়ে ভালো যে জায়গাটা তার কাজ করেছে, গেম সেন্সটা দেখুন কীরকম। তিনি প্রথমে একটা 1v3 করলেন, জায়গাটা সাথে সাথে তিনি চেঞ্জ করে ফেলেছেন। তারপরে আইপিজিকে 1v2 করলো, সাথে সাথে তিনি জায়গাটা চেঞ্জ করে ফেললেন, সেখান থেকে এক্সপার্ট।